চুমু কি সবসময় প্রিয়জনের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়? ভালোবেসে তো একটি শিশুকেও চুমু দেওয়া হয়। চুম্বন কখনো আবার রাজনৈতিক সম্পৃক্তি বজায় রাখতেও হতে পারে। একবার তো দুই রাষ্ট্রনেতা সাক্ষাৎকালীন সময় যে চুমু খেয়েছিলেন সেটা আজও ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে চুম্বন কিভাবে প্রকাশ্যে আসে, কিভাবেই বা চুম্বনের ব্যাপারটি ভালোবাসা প্রকাশে ব্যবহৃত হলো? চলুন আজকের আয়োজনে আপনাদের জানাবো পৃথিবীর ইতিহাসে স্মরণীয় চুম্বনগুলোর গল্প। বন্ধুরা, ভিডিও শুরুর আগে জানিয়ে দিই, যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন নতুন নতুন সব অজানা বিষয় জানতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ দিচ্ছি একটা ইন্ট্রোর পর। চুম্বন বিশ্বজুড়ে কবে ছড়িয়ে পড়েছিল তার সঠিক রেকর্ড নেই। তবে পণ্ডিতদের মতে 1500 BC বৈদিক সংস্কৃত ধর্মগ্রন্থে চুম্বন সম্পর্কে লিপিবদ্ধ ছিল। টেক্সাসে NM বিশ্ববিদ্যালয়ের একজন নৃতত্ত্ব অধ্যাপক ডক্টর ভন ব্রায়ান বলেন, হিন্দু ধর্মের বেদ ও পুরাণ গ্রন্থগুলোতে চুম্বন সম্পর্কিত তথ্য পাওয়া গেছে। এমনকি প্রাচীন ভারতীয় এবং হিন্দু সাহিত্যেও প্রিয়জনের ঠোঁটে চুম্বনে ছোঁয়া জাতীয় লেখার নিদর্শন পাওয়া যায়। সংস্কৃত মহাকাব্য মহাভারতেও এর নমুনা রয়েছে। সেখানকারই একটি লাইন হলো, আমার ঠোঁট তার ঠোঁটের সঙ্গে মিলে একটি শব্দের সৃষ্টি হলো যা দুজনকে বিচলিত করে তুলল। কামসূত্র বইও চুম্বনের বিভিন্ন পদ্ধতি ও চুম্বনের নানা ধরনের উপর একটি আলাদা অধ্যায় রয়েছে। চুম্বন কেমন রোমান্টিকতার বহিঃপ্রকাশ নয়, এটি কখনো বন্ধুত্ব বা বিশ্বাসঘাতকতারও লক্ষণ হতে পারে। বাইবেলের তথ্য অনুসারে 1ম শতাব্দীর দিকে জুডাস বিশ্বাসঘাতকতা করেছিলেন যিশুর সঙ্গে, তাও আবার চুমুর মাধ্যমে। জুডাস যখন যিশুকে চুম্বন করেছিলেন ঠিক তখনই তার সৈন্যরা যিশুকে আক্রমণ করেন, অতঃপর তাকে খুন করা হয়। এরপর থেকে কিস অফ ডেথ বা মৃত্যুর চুম্বন বিভিন্ন সাহিত্য ও চলচ্চিত্র জায়গা করে নেয়। গডফাদারের দ্বিতীয় অংশে আপনারাই তার নিদর্শন দেখতে পাবেন, যখন আলপাসিনো চরিত্রটি তার নিজের ভাই ফ্রেডোকে মৃত্যুর চুম্বন দেয়। ১৮৯৬ সালেই প্রথম কোনো চলচ্চিত্রে দর্শকরা চুম্বন দৃশ্য দেখতে পান। এই সাহসী কাজে অংশ নেন অভিনেত্রী মে আরউইন এবং অভিনেতা জন সি রাইস। যদিও এটি একটি শর্ট ফিল্মের দৃশ্য ছিল, এর নাম দেওয়া হয়েছিল কিস অর দ্য কিস। নিউ জার্সির টমাস এডিসনের স্টুডিওতে এই দুই অভিনয়শিল্পী চুম্বন দৃশ্য ধারণ করা হয়েছিল। পরবর্তীতে শুধু নিউ ইয়র্ক সিটিতেই এই শর্ট ফিল্মটি প্রচার করা হয়। তখন সবাই বিষয়টি বেশ লজ্জাজনকভাবেই নিয়েছিল, তবে বর্তমানে এমন দৃশ্য বেশ স্বাভাবিকভাবেই গ্রহণ করে দর্শকরা। ১৯৪৫ সালে 14ই আগস্ট সকালবেলা টাইম স্কোয়ারের সামনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঘোষণায় হাসপাতালের রোগীরাও সেদিন আনন্দ উৎসবে রাস্তায় নেমে পড়েন। এরই মধ্যে অস্ট্রিয়ান অভিবাসী এক নারী সাদা ইউনিফর্ম পরিহিত অবস্থায় রাস্তায় এসে উপস্থিত হন। জিমান নামের ওই নারী একজন ডেন্টাল সহকারী ছিলেন। টাইম স্কোয়ারের মস্ত বড় স্ক্রিনে তখন সবাই সর্বশেষ সংবাদের ট্রিগারটি দেখতে ব্যস্ত। হঠাৎই জর্জ মেন্ডোনসা নামক এক নাবিক তাকে ওই স্থানে দাঁড়িয়েই জোর করে চুমু খান। পরবর্তীতে জানা যায় তিনি খুশিতে আত্মরা হয়ে নিজের প্রেমিকা ভেবেই ডেন্টিস্টের মুখে মুখ গুজেছিলেন। পরবর্তীতে ওই নাবিক ডেন্টিস্টের কাছে ক্ষমা চান, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। এরই মধ্যে ফটোগ্রাফার আলফ্রেড আইসেনস্টেড এবং ভিক্টর জর্জেনসেন এই চুম্বন দৃশ্য তাদের ক্যামেরায় বন্দি করে ফেলেছিলেন। পরবর্তীতে এই ছবিটি ছড়িয়ে পড়ে বিভিন্ন কাগজে। এটি নিয়ে আলোচনা ও সমালোচনা দুটো চলমান ছিল। জিমার অর্থাৎ ওই নারী ডেন্টিস্ট 2005 সালে লাইব্রেরি অফ কংগ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, আকস্মিকভাবেই সেদিন ভুল চুম্বনের শিকার হয়েছিলেন তিনি। চুম্বন দৃশ্যে রয়েছেন উইলিয়াম শ্যাটনার এবং নিকেল নিকোলস। মার্কিন টেলিভিশনে প্রচারিত স্টার ট্রেকের একটি এপিসোডে তাদের এই চুম্বন দৃশ্য ধারণ করা হয়। যদিও প্রযুক্তিগতভাবে মার্কিন টেলিভিশনে এটি প্রথম চুম্বন দৃশ্য ছিল না, তবুও সাংস্কৃতিক মহলে এই দৃশ্যের বিরূপ প্রভাব পড়েছিল। মার্কিন টেলিভিশনে প্রচারিত এই সিরিজের পর্বটির শিরোনাম ছিল প্লেটোর স্টেপ চিলড্রেন বা প্লেটোর সৎ সন্তান। ছবিতে যাদের চুম্বনরত অবস্থায় দেখছেন তারা হলেন সোভিয়েত ইউনিয়নের নেতা লিওনিদ ব্রেজনেভ এবং পূর্ব জার্মানির নেতা এরিক হোনেকার। কোল্ড ওয়ারের সময় এই ছবিটি তোলা হয়েছিল। তাদের এই বিখ্যাত চুম্বন দৃশ্যটি 1979 সালে তুলেছিলেন ফরাসি ফটোগ্রাফার রেগিস বসু। পরবর্তীতে এই ছবির ক্যাপশনে দেওয়া হয়েছিল, সমাজতান্ত্রিক ভ্রাতৃত্বমূলক চুম্বন। এই দৃশ্যটির আবির্ভাব ঘটে যখন ব্রেজনেভ পূর্ব বার্লিন সফরে গিয়েছিলেন। জার্মান ডেমোক্রেটিক রিপাবলিকের অর্থাৎ পূর্ব জার্মানির ত্রয়োদশ বার্ষিক উদযাপনে এই দুই নেতা একত্র হন। আজও তাদের চুম্বন দৃশ্য শোভা পেয়েছে ম্যুরাল হিসাবে। যুগ ধরে ভালোবাসার গভীরতা বোঝাতে চুম্বন এক অনবদ্য ভাষা। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে শুধু মানসিক বিষয় নয়, ব্যাপক মাত্রায় শারীরিক বিষয়ের সঙ্গে জড়িত চুম্বন। আবার চুম্বনের রয়েছে নানা ধরনও। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি সবটুকু দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।